বাংলাদেশের এই পরিস্থিতি দুর্দিনের অবস্থায় আলেম ওলামারাই কিন্তু মানুষের কাছে মানবতার কাজে নিয়োজিত হয়ে আছে। সুবহানাল্লাহ, সরকার থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তার দায়িত্ব যারা নিয়ে বসে আছে, তারা মানুষের কল্যাণ কতটুকু করতেছে এটা আজ জাতি বুঝে গিয়েছে, ঠিক কি না? আলেম ওলামা মানুষের কল্যাণ করার জন্য কতটুকু কাজ করতেছে, যারা দায়িত্ব নিয়ে বসে আছে তারা কতটুকু কাজ করতেছে এটা মানুষের কাছে এখন স্পষ্টভাবে প্রকাশিত হয়ে গিয়েছে। সেজন্য বাংলাদেশের কিছু মানবতার কল্যাণমূলক কিছু ব্যক্তি আলেম ওলামা এরা নিজেরাই কষ্ট মেহনত করে তাদের সংস্থার তাদের কমিটির টাকা আমানতদারিতার সাথে আজকে আলেম ওলামা শুধু নিজেরাই লক্ষ লক্ষ টাকা দিচ্ছে এমন নয়, গোটা পৃথিবীর মুসলিম কাউন্টি থেকে শুধুমাত্র আমাদের মুসলমানের জনতা বিভিন্ন ধরনের আসুন্না ট্রাস্ট বলেন, আসুন্না ফাউন্ডেশন বলেন, বিভিন্ন ধরনের তাদের সংস্থা কমিটির মধ্যে বিকাশ নগদ এরপর ব্যাংকিং ব্যবস্থার মধ্যে তাদেরকে টাকা প্রেরণ করেছে। এই টাকাগুলো জনতার টাকা, আলেম ওলামা সমষ্টিগতভাবে টাকা একত্রিত করে আমানতদারিতার সাথে সাথে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খাবার সামগ্রী নিয়ে সিলেটের অবস্থানরত মানুষের কাছে সরাসরি নিজে গিয়ে নিজের হাত দ্বারা তাদের এই খাবার সামগ্রী তাদের হাতে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। অথচ বাংলাদেশের কিছু বুজুর্গ, বাংলাদেশের কিছু মানবতার কল্যাণমূলক কিছু ব্যক্তি টক শুতে গিয়ে আলেম ওলামা এদের বিরুদ্ধে কথাবার্তা, এদের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দেয়, এরকম মানুষ আছে নাকি নাই বলেন তো? তারা মানবতার দোহাই দেয়, তারা বলে আলেম ওলামা মানবতার কল্যাণ চায় না, মানবতার বিরোধিতা করে আলেম ওলামা, এরকম ট্যাগ, এরকম মিথ্যা অপবাদ আলেম ওলামাদের মধ্যে প্রেরণ করেছে। এরকম আজকে মানবতার দরদি আজকে কোথায় হারিয়ে গিয়েছে? কিন্তু ঠিক এই দুর্দিন অবস্থায়, বাংলাদেশের এই পরিস্থিতি দুর্দিনের অবস্থায় আলেম ওলামারাই কিন্তু মানুষের কাছে মানবতার কাজে নিয়োজিত হয়ে আছে। সুবহানাল্লাহ। সুতরাং সরকার থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তার দায়িত্ব যারা নিয়ে বসে আছে, তারা মানুষের কল্যাণ কতটুকু করতেছে এটা আজ জাতি বুঝে গিয়েছে, ঠিক কি না? আলেম ওলামা মানুষের কল্যাণ করার জন্য কতটুকু কাজ করতেছে, যারা দায়িত্ব নিয়ে বসে আছে তারা কতটুকু কাজ করতেছে এটা মানুষের কাছে এখন স্পষ্টভাবে প্রকাশিত হয়ে গিয়েছে। সেজন্য আমরা যারা জনসাধারণ